Welcome everyone to Expert Dishwas Presents My Kitchen. Neel Ashke, and Amar Shathe Ashke, Ashke, Mishti Gaaner Paki, Ankon. Ankon, welcome to the show, kemon acho? Hi, Apu. Eto bhalo acho, tumi kemon acho? Khub bhalo acho. Gaan kemon cholche? Cholche, besh bhalo. Besh bhalo bolai je, ide onek gulo notun kajer kotha ashle shunechhi. Tobe ajke to gaan noy thik. Ajke tomake ranna korar jonno dekhechi. To ranna ta kemon paro? Eta amar jonno ekta kothin bishoy. Ranna বা রান্না রিলেটেড কিছু কারণ এটা আমি একদম নতুন শিখছি আর টুকটাক পারি খুব একটা আজকে কি ভাবছো আমাদেরকে কি বানিয়ে খাওয়াবে ডাব চিংড়ি তো অঙ্কন আজকে আমাদেরকে বানিয়ে দেখাবে ডাব চিংড়ি চলুন তাহলে ঝটপট দেখে নিই উপকরণগুলো কি কি লাগবে ডাব চিংড়ি কুচি ডাব একটি চিংড়ি মাছ 500 গ্রাম লবণ স্বাদমতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাঁচা মরিচ এবং লবণ দিয়ে পোস্ত বাটা 4 চা চামচ সরিষা বাটা হাফ চা চামচ সরিষার তেল 2 টেবিল চামচ দেখছিলাম উপকরণগুলো আর এর মধ্যে আমি অঙ্কনকে সাথে নিয়ে কিচেনে চলে এসেছি ডাব চিংড়ি বানাবো আজকে আমরা তো সবকিছু আছে তো না ঠিকঠাক একদম শুরু করি তাহলে দেখা যাক তুমি আজকে রান্নায় কতটা পটিয়সী সেটা প্রমাণ হয়ে যাবে লেটস গো টুকটাক পারি আর কি যেটুকু পারি সেটুকুই করব চিংড়ি আছে এখানে আমরা চিংড়ির মাছে একটু হলুদ দিয়ে দিলাম লবণ এটা দিয়ে দিই হ্যাঁ কোনো সমস্যা নেই হাত দিয়ে জাস্ট মিক্স করে ফেলবো সরিষার তেল আছে তেলটা একটু গরম দিব আপু তেলটা আমি এখনই গরম করতে দিব মানে আগে চিংড়িটা ভেজে নিব এখন হ্যাঁ ওকে কাছে আমরা তাহলে এর মধ্যে চুলাটা জ্বালিয়ে দিলাম সরষের তেল দিয়ে করছি কতটুকু দেবো কমকম বলো পরিমাণ মতো যতটুকু আর কি লাগবে মানে ডিপ ফ্রাই করবে না শ্যালো ফ্রাই ডিপ ফ্রাই আচ্ছা আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করি সবগুলো চিংড়ি মোটামুটি ভালো করে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ পছন্দ তোমার হ্যাঁ আমি মাছের মধ্যে শুধু চিংড়ি খাই আর ইলিশ খাই আর রুই খাই ওকে সিলেক্টিভ মাছ মাত্র তিনটা প্রত্যেকটা করে দিয়ে দেই হ্যাঁ আমার কিন্তু চিংড়ি ভীষণ পছন্দ আর শুধু এই লবণ হলুদ দিয়ে মাখানো এটাই মচমচে ভাজা দিয়ে ভাজাটাই অনেক মজার একটা কিন্তু আমাদের একটু সাবধানে খেতে হবে কারণ কোলেস্ট্রল হাই হয় তারপর কি হবে আমাদের চিংড়িটা ভাজা হলে চিংড়ি ভাজা হলে আমরা মশলার সাথে মিক্স করব সেটা আবার মেরিনেট করতে দিব তারপরে রান্না দিয়ে দাও সবগুলো সবগুলো তো একবারে করবে না একবারে তাহলে একবারে আমরা করে ফেলি চিংড়ি ভাজা হয়ে গেলে এখানে এই যে সরিষা বাটা এটার মধ্যে দিয়ে দিতে হবে না এটা জাস্ট উঠিয়ে আমরা মিক্স করব আমন হয় উঠিয়ে ফেলতে পারো চিংড়িটা ভাজা হয়ে গেছে না তবে আমন হয় তোমার চিংড়িটা হয়ে গেছে উঠাতে পারো উঠিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ মাস্টার্সে কি ভর্তি হচ্ছে বা প্ল্যান আছে কি করবে হ্যাঁ আমার কিছু সেমিস্টার বাকি আছে সেগুলো জাস্ট কমপ্লিট করে দেন এবার কি করছি তাহলে আমরা চিংড়ি তো নামিয়ে ফেললাম হ্যাঁ আমরা এবার পোস্ত বাটা আছে এখানে কাঁচামরিচ কাঁচামরিচের লবণ দিয়ে পোস্ত বেটে রেখেছি ওকে এটা আমরা চা চামচ চারটা মানে চার চা চামচ দিব মানে 2 টেবিল চামচ দিতে হবে সো আমরা চা চামচ সাথে আছে এটা 4 চামচ দিয়ে দিচ্ছি আর এটা কি আছে সরষে বাটা হ্যাঁ আচ্ছা এটা আমরা একদম হাফ চা চামচ দিব আচ্ছা বেশি না বেশি দিলে আবার টিকিটা হয়ে যাবে হাফ চা চামচের একটু কম আসলে আচ্ছা এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এটা বুঝতে পেরেছি আমাদের এটা মিক্স করলাম এবার আমরা ডাবের মধ্যে এটা আস্ত ডাবের মধ্যে ওকে ঠিক আছে ডাবটা কাটা আছে পানি তো আমরা বের করে নিয়েছি ডাবের পানিটা কিন্তু অলরেডি আমরা ব্যবহার করেছি এইটা আমাকে হাত দিয়ে করতে হবে একটা একটা করে হ্যাঁ ঢুকে দিতে হবে ওকে মনে হয় এটা অনেকে ট্রাই করে দেখতে পারে বাসায়ও খুব একটা কঠিন নয় তুমি কি ডাবের ভিতরে ঢুকিয়ে তারপর এটা ওভেনে দেবে রাইট আচ্ছা এখানে একটু কাঁচামরিচ আর একটু সরষে দিয়ে দিতে হবে আমরা 3-4টা কাঁচামরিচ একটু দিয়ে দিলাম ভেতরে একটু দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ সরিষার তেল আমার মনে হয় ও আচ্ছা
মুখটা বন্ধ করে ওভেনটা প্রিহিট করে তারপর ওভেনে দিয়ে আমরা এবার ওভেনে দিয়ে দিব 20 মিনিটের জন্য। এটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি, কোনো বাটিতে কিছু দিতে হবে না? না, ডিরেক্ট দিচ্ছি। ওকে, তো 15 মিনিট থেকে 20 মিনিটের মতো আমরা এটা ওভেন কুক করতে দিয়েছি। অতক্ষণ আমরা একটু অপেক্ষা করি, তারপর দেখি কেমন হলো তোমার ডাব চিংড়ি। তো আমাদের ডাব চিংড়িটা আমার মনে হয় এতক্ষণে হয়ে গেছে না? দ্যাটস ইট, চলো আমরা এটা নিয়ে ওকে দেখি কি অবস্থা। ডাবের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে একদম, ভেতরে দেখা যাক কি অবস্থা। গরম আছে না? হ্যাঁ। বাহ, দারুণ স্মেলও আসছে কিন্তু। তো এখন কি করছি এবারে? এটাকে আমরা প্লেট নিব। ওকে, প্লেট নিই। জাস্ট হাতে লেগেছে? না, দারুণ কিন্তু। ওকে, সাবধানে। থ্যাংক ইউ। ডাব চিংড়ি, ডাব চিংড়ি অনেকবার শুনেছি, আজকে অবশেষে আমার গেস্ট অঙ্কন আমাদেরকে ডাব চিংড়ি বানিয়ে দেখালো। আপনাদের জন্য ইন্টারেস্টিং রেসিপিটি আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রস্তুত প্রণালী। প্রথমে ডাবটির মুখ কেটে নিয়ে একটি বাটিতে পানি ঢেলে রাখুন। ডাবের মুখ কাটার সময় এমনভাবে কাটবেন যেন এটি একটি ঢাকনার মতো হয়। পরবর্তীতে এটি আমাদের রান্নার কাজে লাগবে। এবার ডাবের পানি এবং খালি ডাব দুটি সরিয়ে রাখুন। এখন একটি বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে এর মধ্যে লবণ ও 1-2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে তাতে সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নামিয়ে রাখুন। এবার অন্য একটি বাটিতে ভেজে রাখা চিংড়ি মাছ নিয়ে একে একে এতে পোস্ত বাটা, সরিষা বাটা, 1-4 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ডাবের পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পুরো মিশ্রণ একটি ডাবের ভেতর দিয়ে উপরে কাঁচা মরিচ ও 1 চা চামচ সরিষার তেল দিয়ে ডাবের মুখ বন্ধ করে দিন। এবার রান্নার পালা। প্রথমে পদ্ধতিতে মাইক্রো ওভেনে রান্নার জন্য ওভেন সামান্য প্রিহিট দিয়ে এর মধ্যে ডাব দিয়ে ম্যাক্সিমাম হিটে রান্না করুন। ব্যাস, রান্না শেষ হলে গরম গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন অসাধারণ মজাদার এই ডাব চিংড়ি। আর আমার সঙ্গে আজকে আছেন অঙ্কন, তিনি আজকে আমাদের জন্য বানিয়েছেন ডাব চিংড়ি। টেস্ট ইট নাও। ওকে ওকে, ইটস ভেরি গুড। চিংড়িটার সাইজটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে না? তারপরে হয়ে যায় আর কি। ডাব চিংড়ি সত্যি খুব ভালো হয়েছে। তোমাকে যারা দেখছে, তোমার দর্শক, তাদের জন্য যদি কিছু বলতে চাও, সামনে নতুন গান নিয়ে কোনো খবর জানাতে চাও, প্লিজ বলে ফেলো। যারা এতক্ষণ আমাদের দেখছিলেন, মাইটিভির দর্শক, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, হেলদি থাকবেন, হেলদি খাবেন, এটাই সাজেশান থাকবে। কারণ আমরা এমন হয়েছে যে ফুডের বিষয়টা বিশেষ করে আমরা এখন হেলদি ফুড আমরা নিই না। আমি যেমন এত পরিমাণে জাঙ্ক ফুড খাইতাম, এত পরিমাণে মানে এই ফুড হ্যাবিটটা আমার খুব খারাপ ছিল, বাট নাও আমি এখন চেষ্টা করি। তাহলে তোমাকে আগে বলতে হবে যে অঙ্কন, খাবার দাবার ঠিক মতো একদম বিরিয়ানি তেহরি বাদ, বিরিয়ানি তেহরি বাদ, জাঙ্ক ফুড বাদ, স্বাস্থ্যকর খাবার খাবার, ঠিক আছে? আর গলার যত্ন নিবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আজকে দুটো রেসিপি আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। আর থ্যাংক ইউ নীলাপু। আমি দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আজকে অঙ্কন ছিল আমাদের সাথে, রান্না করে ফেলেছে মজাদার ডাব চিংড়ি, খেতে বেশ ভালো হয়েছে। আপনারা যারা দেখছেন অবশ্যই বাসা চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে এক্সপার্ট ডিশ ওয়াশ প্রেজেন্স মাই কিচেনে। সেই পর্যন্ত ওই যে ভালো থাকুন আর নিজের যত্ন নিন।